আজকে রাস্তাঘাটে খুব চিল্লা চিল্লে চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রী রাম জয় শ্রী রাম। আমিও বলবো জয় শ্রী রাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী, মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি স্রষ্টা নন, তিনি আল্লাহ নন, তিনি ভগবান নন, তিনি একজন মনীষী। রাজা দশরথের ছেলে রাম, তিনি একজন মনীষী। বন্ধুরা, রাম নামটা যে আমি নেব, সেই রামটা কেমন তার জীবনে কি আমরা জানি? কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি শুনুন রামচন্দ্রের। রাম এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, একদিন তার বাড়িতে রামচন্দ্রের দরজায় একটা ফেতি কুত্তা এসেছে, কুকুর। কুকুর যে ঘেউ ঘেউ করে আমরা তো তার বলি বুঝি না, সে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু রাম বুঝতে পারতেন। এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, রামের বাড়িতে যখন ফেতি কুত্তাটা এসে ঘেউ ঘেউ করছে, রাম বলছে এই এখানে আয়, ভেতরে আয়। কুকুর তখন বলছে আমি নিকৃষ্ট জাতি, হে শ্রী রামচন্দ্র, আপনার বাড়িটা হলো পুত পবিত্র জায়গা, এই পবিত্র ধামে আমি নিকৃষ্ট জাতি প্রবেশ করব না, আপনি পারেন তো একটু আমার কাছে আগিয়ে আসেন। রামচন্দ্র বুঝতে পেরে আচ্ছা তথাস্থ, রামচন্দ্র বাইরে বেরোলেন, বসলেন হাঁটু গেড়ে বসলেন, যাতে করে কুকুরকে কষ্ট করে এমন করে মুখটা তুলে না আমাকে দেখতে হয়। কুকুরের মাথা যতটা উঁচু, রামচন্দ্র ঠিক সেই বরাবর মাথাটা নিয়ে আসলেন। কুকুরের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন বল তোর কি কি মনের বাসনা এ পর্যন্ত? এবার বলুন, যারা রাম নামটা মুখে নিচ্ছি তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি? জয় শ্রী রাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রী রাম বলবো, কারণ এটা রাম করেছিলেন আমিও করছি। আমি জয় শ্রী রাম বলবো তার মতো তীর ধনুক নিয়ে আমি একদিন অন্তত রামলীলার দিনে, রাম জন্মের দিনে, আমি জন্মাষ্টমীর দিনে আমি তীর ধনুক নিয়ে ঘুরে বোঝাবো আমি শ্রী রামচন্দ্র ভক্ত, জয় শ্রী রাম। কিন্তু সে জায়গায় কি দেখানো হচ্ছে? তরওয়াল নিয়ে ঘুরছে কিছু এলাকায়, তরবারি নিয়ে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এ কথাটা বড় বড় পুরোহিত পর্যন্ত পৌঁছাতে চাই, জয় শ্রী রাম বলার ভক্তদের কাছে। রাম কি জীবনে কোনোদিন তরবারি হাতে নিয়েছিলেন? না, কোনোদিন তিনি তরবারি হাতে নেননি। তিনার বাহন কি ছিল? তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। তাহলে আমার রাম, তিনি তীর ধনুক নিয়েছিলেন, আমিও তীর ধনুক নিয়ে বোঝাবো আমিও সেই রাম ভক্ত, আমি তরবারিটা নিয়ে কি দেখাচ্ছি? এই প্রশ্নটা তোলা রইল আপনার দরবারে। বন্ধু, শুধু তাই নয়, শ্রী রামচন্দ্র কত সবর কত ধৈর্য ধারণ করেছিলেন একটু ভাবুন। তার স্ত্রী সীতাকে নিয়ে রাবণ চলে গেল, পালিয়ে গেল, তিনি খুঁজতে লাগলেন। রাম ভক্ত হনুমান বলল শ্রী রামচন্দ্র আজ্ঞা করুন, যেখানে নিয়ে গেছে সীতাকে সারা পাহাড় তুলে নিয়ে চলে আসব। ঠিক আছে, নিয়ে আসো খুঁজে। রাবণ যখন হবে, যদি রামকৃষ্ণ না করতে পারলাম তাহলে মুখে জয় শ্রীরাম বলার মানেটা কি হলো? বন্ধু, জয় শ্রীরাম বলবো একটা দুঃখীর পাশে দাঁড়িয়ে, জয় শ্রীরাম বলবো পকেটের যা টাকা পয়সা আছে একটা গরিবকে দিয়ে, জয় শ্রীরাম বলবো একটা ভুক্ষাকে পানি পান করিয়ে খানা পিনা খাইয়ে, জয় শ্রীরাম বলবো একটা যার বিয়ে হয়নি সেই মেয়ের নিজের চাঁদা তুলে বিয়ে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি উড়াবো, তবেই জয় শ্রীরাম সার্থক হবে। না হলে এ যেগুলো হচ্ছে জয় শ্রীরাম বলে মমলিঞ্চিং, হিন্দু সমাজের ভাইদের বলবো জয় শ্রীরামকে অপমান করা হচ্ছে, এ থেকে রোখার চেষ্টা করুন।
জয় শ্রী রাম মানে মানুষ মারার নয়, জয় শ্রী রাম মানে সমাজে দুষ্কৃতি তৈরি করা নয়, জয় শ্রী রাম মানে মদপান করা নয়, জয় শ্রী রাম মানে মসজিদ দাঙ্গা করে ভাঙে দেওয়ার নাম নয়, জয় শ্রী রাম মানে মানুষকে আতঙ্ক ফেলানোর নাম নয়, জয় শ্রী রাম মানে মিটিং মিছিল তরবারি দেখিয়ে মানুষকে ভয় দেখানোর নাম নয়, জয় শ্রী রাম রামের মতো হওয়ার কথা বলা হয়েছে। সেই রামের মতো যেদিন হতে পারবো আমি সেদিন নিজেই জয় শ্রী রাম বলবো। আপনি একবার বলবেন আমি আসলাম হাবিব দশবার বলবো, কিন্তু সেই রামের ভক্তদের দেখতে পাচ্ছি না তো। কারা সেই রাম ভক্ত? রাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, কিন্তু যারা জয় শ্রীরাম বলছে এরা কতখানি সত্যবাদী, এদের চরিত্র খুলে দেখুন। সেই জন্যই আসুন নিজেদের পরিবর্তন করুন, জয় শ্রীরাম বলুন, তাতে আমার সাপোর্ট আছে। বন্ধু আসল